আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের 2020-এর কর্মী সম্মেলনে মুহতারাম আমিরে জামাত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ, ভার্চুয়ালের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম যে যেখানে আছেন দেখছেন, সবার প্রতি সর্বপ্রথম আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার বিষয় নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী। আমরা যারা এখানে বসে আছি তারা প্রায় সবাই নেতৃত্ব দিয়ে থাকি, জেলায় নেতৃত্ব দেই, নইলে উপজেলায় নেতৃত্ব দেই, অথবা এলাকায় নেতৃত্ব দেই, অথবা শাখায় নেতৃত্ব দেই, তাই না? প্রায় সবাই কিন্তু আমরা এখানে দায়িত্বশীল এবং সবাইকে নেতৃত্বে আসতে হয়। এর জন্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা একান্ত আবশ্যক। যদি আমি সাইকেল না চালাতে পারি তাহলে কি এই রোডে আমার সাইকেল নিয়ে ওঠা সম্ভব? অবশ্যই নয়। এই জন্য আমি যে আমার এই সাংগঠনিক দায়িত্ব পালন করব, এর জন্য অবশ্যই আমাকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। সময় অভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে শুধু নেতৃত্বের গুণাবলী অর্জনের যে পয়েন্টগুলো আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করছি, সর্বপ্রথম যে গুণাবলী অর্জন করতে হবে আমাদের সেটা হচ্ছে সাহসিকতা। ভীরু এবং দুর্বল নেতৃত্বে কঠিনকালে সংগঠন প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য নেতৃত্বকে অবশ্যই সাহসী হতে হবে এবং সেভাবে ভূমিকা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। নেতৃত্ব প্রকৃতপক্ষে এটা সাহসিকতা দু ধরনের হয়। একটা হচ্ছে আল্লাহর উপরে অটুট নির্ভরশীলতা, যে আসলে তো আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজ করছি, সুতরাং আমার ভয় কিসের? এর মাধ্যমে যদি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যায় তাহলে তো আমি ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা দেব। সুতরাং এখানে কোনো ভয়ের কিছু নেই, সুতরাং সাহসিকতা এখানে অর্জন করতে হবে। আর দুই নম্বর হচ্ছে হক কবুল করা এবং তার উপর টিকে থাকার মানসিকতা। আমি যে কাজ করছি এটা হক কি না, আমি যে কাজ করছি এটা প্রকৃত কোরআন এবং সহি হাদিসের রাস্তা কিনা, যদি হয় তাহলে এর উপরে আমার টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এই মানসিকতা আমার তৈরি করতে হবে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে দায়িত্বানুভূতি। আমার যে দায়িত্ব, এই দায়িত্বের কারণে মহান আল্লাহর কাছে আমাকে কৈফিয়াত দিতে হবে, ঠিক নয়? রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহিম, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমার যিনি দায়িত্বশীল, আমার মুহতারাম আমিরে জামাত, তার ফাঁকি দিয়ে আমি দায়িত্ব না পালন করে আমি দায়িত্বে থাকতে পারি, কিন্তু মূল আল্লাহর কাছে কি আমাকে কৈফিয়াত দিতে হবে না? যদি এই মানসিকতা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিতরে দায়িত্বানুভূতি পয়দা হবে। তিন নম্বর দূরদর্শিতা, দূরদর্শিতা থাকতে হবে। এ বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা বাকারা 247 নম্বর আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি ওই তালুতকে নবী বলছেন তোমাদের বাদশাহ নিযুক্ত করা হয়েছে, সেখানে বচেষ্টা করা হলো এই যে তালুত অপেক্ষা আমরা তো খুব বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি, সুতরাং তাকে আমরা মেনে নেব। নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যাকে ইচ্ছা ছিনিয়ে নেন, তিনি দানকারী এবং তিনি সর্বজ্ঞ। সুতরাং নেতৃত্বে যেই আসুক তাকে সমীহ করতে হবে আর তার নেতৃত্ব মেনে নিয়ে আমার নেতৃত্ব সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। চার নম্বর প্রজ্ঞা। এ বিষয়ে আপনারা জানেন যে ছাগল আর মালিকের
যে বিষয়টা যেটা হযরত দাউদ আলাইহিস সালাম যে মীমাংসা করে দিয়েছিলেন, এটা তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে আব্বা মনে হয় এটা এরকম হলে ভালো হয়। এই ঘটনা তো আপনারা জানেন, এটা দর্সে হাদিসে এসেছিল। ওখানে প্রজ্ঞা আল্লাহ দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, সেই প্রজ্ঞার বিনিময়ে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সেটা তার পিতাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং তার পিতাও সেটা মেনে নিয়ে সেটাকেই প্রতিষ্ঠিত করেছিলেন। পাঁচ নম্বর আমানতদারি, এটা হচ্ছে সর্বোত্তম বিষয়। আমানতদারি থাকতে হবে। সূরা আনফালের ২৭ নম্বর আয়াত একটু স্মরণ করিয়ে দেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের ব্যাপারে খেয়ানত করো না এবং জেনে বুঝে তোমাদের নিজেদের ভিতরেও খেয়ানত করো না। এই ব্যাপারটা আমাদের কাছে আরও স্পষ্ট হতে হবে যে আসলে প্রকৃতপক্ষে আমরা ওয়াদা করছি আল্লাহর সঙ্গে, সুতরাং এই ওয়াদা আমাদের রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তারপর ৬ নম্বর কর্মীদের পরিচর্যা। কর্মীদেরকে যদি আমরা যথাযথভাবে গড়ে না উঠাতে পারি তাহলে এই আন্দোলন কি প্রতিষ্ঠিত হবে? সুতরাং কর্মীদের পরিচর্যা এবং তাদেরকে সার্বিকভাবে গড়ে ওঠানোর জন্য চেষ্টা করতে হবে। ৭ নম্বর সহনশীলতা বা ধৈর্য। ধৈর্য না থাকলে কি আন্দোলন করা যাবে? ২০০৫ সালে যদি আমরা ধৈর্য ধরে সামনে এগিয়ে না যেতাম তাহলে বলেন আমাদের এই যে সফলতা এটা কি আসতো? সুতরাং সর্বক্ষেত্রে আমাকে ধৈর্য ধরতে হবে এবং সেভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ৮ নম্বর আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতার আওয়াজ একটু আগেই আপনারা শুনলেন, সেভাবে আল্লাহ ভীরু হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ৯ নম্বর ফরজ ও সুন্নত সময়ের নিয়মিত পাবন্দি। আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীলদেরকে তাদের অবশ্যই ফরজ এবং সুন্নতের পরিধি পাবন্দি থাকতে হবে। ১১ নম্বর পদের প্রতি লোভনীয়তা। দায়িত্ব যাই থাকুক না কেন, আমি দেখছি আমার অধীনস্থ একজন বড় দায়িত্বশীল, তিনি সঠিকভাবে পালন করছেন না দায়িত্ব, তাই বলে আমি কি পালন করবো না?